গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আমার বাপির বাড়ি থেকে। আমরা আধ ঘন্টা আগে বিধাননগর এসেছি আর্যকে নেওয়ার জন্য, আর আর্যকে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব রায়গঞ্জের দিকে। তো রায়গঞ্জে আমার মাস্তুতো ননদের আজকে বেবি শাওয়ার আছে, সেখানেই আমরা যাচ্ছি। এটা আমরা ইসলামপুর পার করে গেছি, আর এখন দেখো রাস্তার দুধারে পুরো কুয়াশা আর কুয়াশা। আমরা তো মানে অবাক হয়ে গেছি, কেননা শিলিগুড়িতে কিন্তু এখনও পর্যন্ত আমরা কুয়াশা দেখে উঠতে পারিনি। তো ভালোই লাগছে, একটা আলাদা অনুভূতি এটা, কুয়াশা শীতকাল একটা আলাদাই লাগছে। আমরা পৌঁছে গিয়েছি রায়গঞ্জে, আর এটা হলো আমার ছোট মাসির শাশুড়ির বাড়ি আর কি, শ্বশুর বাড়ি রায়গঞ্জে। তো এখানে আমরা এসছি, আর তোমাদের বলেছি আগে কেন এসছি, কেননা আমার মাস্তুতো ননদের আজকে বেবি শাওয়ার। তো এটা বাপের বাড়ির মানে সাদ অনুষ্ঠান, তো সেই জন্যে আমরা সবাই এসছি। বড়ো মামা বড়ো মামি কয়েকদিন আগেই চলে এসছেন, তো বাঁদিকে যাকে দেখছো উনি হলেন আমাদের বড়ো মামা। তো এটা আমাদের ফুলমাসির বাড়ি, আর নিচে সব রান্নাবান্না হচ্ছে। দেখো কত বড় উঠোন, ওই দেখো ওখানে রান্নাবান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। তো আমরা এখন একটু ওপর নিচ করছি, কখনো ওপরে আসছি আবার কখনো নিচে যাচ্ছি। তো চলো নিচে যাই। এই দেখো অনেক কিছু রান্না হবে মনে হচ্ছে। তো এখানে আছে বাটা মাছ, বাটা মাছগুলো দেখে বেশ ভালো লাগছে। আর এই যে দুজন মাসি আছে ওনাদের রান্না নাকি ভীষণ ভালো, তো খেয়ে দেখবো কীরকম। সবাই বলছিল যে এদের রান্না মানে খুব ভালো খেতে। তো মাছগুলো এখানে ভাজা করে নিচ্ছে, আর এর সাথে বলেছে ডাল হবে, কুমড়োনি হবে। কুমড়োনিটা অনেকদিন খাওয়া হয় না, আর আর্য ভীষণ ভালোবাসে কুমড়োনি খেতে, ও তো মাছ খায় না। আর স্বাদ এইসব অনুষ্ঠানে মাছটাই হয় মেনলি। তো দেখো আবার উপরে চলে এসেছি, এই যে ভাইটা এগুলো সাজাচ্ছে এখানে, মানে বড় মামা, ভাই ভাই মানে এটা হলো আমার যে ননদের বেবি শাওয়ার সেই ননদের দাওর হয়, তো ওই ভাই আর আর্য এরা তিনজন মিলে করছে। আর এই যে আমাদের বড় মামি, বড় মামিকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই কুলোটা বড় মামি গুড্ডির স্বাদের জন্যে কলকাতা থেকে নিয়ে এসছে। আর দেখো এখন সব কিছু রেডি করা হচ্ছে, পেছনের ডেকোরেশনটা অলরেডি হয়ে গেছে। এই যে দেখো এগুলো ফুলিয়ে অনেক কষ্ট করে ওরা সব করলো। আর এখানে ভাত, তারপর মিষ্টি, পায়েস, যা যা দিতে হয় সমস্ত কিছু সাজানো রয়েছে। আর এখন আমরা একটু ফটো তুলব। এই যে দেখো কি সুন্দর লাগছে, বড় মামি আর আমি আমরা মিলে এগুলো একটু সাজালাম, তোমরা জানিও কেমন লাগছে। দেখো খুব ভালো লাগছে দেখতে। বড় মামি একটা খুব সুন্দর রেড ভেলভেট কেকও অর্ডার করেছে, দেখো কি সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। তো কেকটা সবার পরে কাটা হবে, তার আগে যেই মানে নিয়মগুলো আছে সেগুলো আগে করা হবে। আমার এই ননদের আজকে স্বাদ দেখো, ওকে আমরা গুড্ডি বলে ডাকি, আর ওর ভালো নাম গার্গি। তো গুড্ডিকে খুব মিষ্টি লাগছে দেখতে। এই বাড়ির নিয়ম মানে 5 বছরের নিচে বাচ্চাদের হাত থেকে পায়েসটা খেতে হয় প্রথম। তো এই ছোট্ট বাবুটাকে যে তোমরা দেখছো, এটা হলো গুড্ডির দাদার ছেলে, তো ওর হাতেই আজকে গুড্ডি প্রথম পায়েসটা খাবে। আর মোবাইলে ভিডিও কলিংয়ে কথা বলছে গুড্ডির বোন গুড়িয়া, ও থাকে ব্যাঙ্গালোরে। তো ওর খুব মন খারাপ, ও কাঁদছিল রীতিমতো, আসতে পারলো না দেখে।
তো পড়াশোনার জন্য ওখানে আছে আর ওর মন আজকে বাড়িতেই পড়ে আছে কেননা বাড়ি ভর্তি লোকজন আর এই বাড়িটা ভীষণ জমজমাট একটা বাড়ি প্রচুর ফ্যামিলি মেম্বার এখানে এখানে এলে ভীষণ মজা হয় আমরাও ভীষণ এনজয় করি তো ও বাড়ির সবথেকে ছোট মেয়ে আর আজকের দিনে ও এখানে নেই বলে খুব মন খারাপ করছিল তো এবার দেখো গুড্ডির সমস্ত দাদার ছেলেরা সব ওর পাশে বসে আছে আর ইনি হলেন আমার ছোট মাসি শাশুড়ি এবার ফুলমাসি করছে গুড্ডিকে আশীর্বাদ আর ইনি আমাদের ছোট মেশো মানে গুড্ডির বাবা এবার ছোট মেশো আশীর্বাদ করছেন তারপর গুড্ডি শাশুড়ি মায়ের মাসিমণিও ভীষণ ভালো তো এবার মাসিমণি আশীর্বাদ করছেন আর এবার করছেন মেসোমশাই তো এইভাবে সবার আশীর্বাদ পর্ব শেষ হবে এবার পালা আমাদের বড় মামার আমার বড় মামা আশীর্বাদ করছে আর বড় মামি দেখো সুন্দর করে সাইডে পজিশন নিয়ে বসে গেছে ফটো তোলার জন্য তো বড় মামারা গুড্ডিকে একটা আংটি পলা আংটি যে এখন খুব সুন্দর লাগে যেটা বেরিয়েছে পলা আংটি দিয়েছে গুড্ডিকে এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো পলা আংটিটা বড় মামিরা শিলিগুড়ি থেকে নিয়ে এসেছে এই দেখো গুড্ডির আঙুলে ভীষণ সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট হাত ওর খুবই ভালো লাগছে আর এখানে যে তিনজনকে দেখছো সেটা হলো গুড্ডির বড় বৌদি মাঝখানে যে আছে ওর নামও পায়েল এই বাড়িতে পায়েলের সংখ্যা ভীষণ বেশি তো আমি পায়েল এটাও এই হলো আরেকজন পায়েল আরেকজন আছে সেও পায়েল তো যাই হোক দুই দিদি বর্দি ছদ্দি আর বড় বৌদি আশীর্বাদ করলো আর এবার আমার পালা এবার আমি আশীর্বাদ করছি আশীর্বাদ পর্ব শেষ এবার হবে কেক কাটিং কেকটা দেখে খুব ভালো লাগছে সত্যি ভীষণ সুন্দর একটা কেক অর্ডার করেছিল তো দেখো এখানে কেক কাটছে গুড্ডির হাজবেন্ডের নাম হলো জয় জয়ও ভীষণ ভালো ছেলে এখানে তো অনেকটাই খাবার আছে এতগুলো খাবার গুড্ডি খেতে পারবে না তো সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে ফুলমাসি গুড্ডিকে খাইয়ে দিচ্ছে ভালো লাগছে মোটামুটি প্রোগ্রামটা এখন হলো গুড্ডির মেইন প্রোগ্রামটা এখন আমরা নিচে যাই এবার আমাদের বড় ব্লগে আসছি এবার আমাদের খাওয়া দাওয়ার পালা কিছু বলতে চাও না আমি কিছু বলতে যাই না আর তোর সাথে আমার রাগ হয়েছে আর তোর সাথে আমি ভালো করে কথা বলছি না কারণ পুজোর মধ্যে আমাকে ছেড়ে ছিল আমার ভীষণ রাগ হয়েছে আমার উপর তো চলো আমরা এখন নিচে যাই খাওয়া দাওয়া করবো তোমার সাথে শেয়ার করবো অবশ্যই সেটা ফার্স্ট ব্যাচে আমরা খেতে বসে গেলাম কেননা আমাদের আবার ফিরতে হবে অনেকটা পথ তো খাওয়া দাওয়ার পর এক ঘন্টা রেস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার শিলিগুড়ির দিকে
তো না আজকে শিলিগুড়ি না, আজকে আমরা থাকবো বিধাননগর, কেননা আগামীকাল আছে ভাইফোঁটা। তো এবার ভাইফোঁটা আমার বাপের বাড়িতেই হবে, বোনরা অলরেডি সবাই চলে এসছে। আমরা এখন গিয়ে আজকে থাকবো বিধাননগরে, কালকে ফোঁটা দিয়ে তারপর বিকেলে আমরা বাড়ি যাব, মানে শিলিগুড়ি যাব। তো এটা হলো দেখো কুড়িক যে নদী আছে তার ধারে যে পক্ষিনিবাস সেটা। তো আমরা এখন যাই শিলিগুড়ির দিকে। আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো, আর যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য আরেকদিন অন্য একটি ব্লগে। তো টাটা, বাই বাই।